যে এখনো অবধি করোনার কামড়ে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 2216 জন। সংক্রমণের কবলে 53 হাজারের বেশি মানুষ গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 35 জনের, ফলে মৃতের সংখ্যা বেড়ে হলো 1290। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 699 জন, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1873 জন। রাজ্যে সুস্থতার হার 62% বেশি। আর এই রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা তা হাজার ছাড়িয়েছে, যদিও কলকাতায় পিও কিছুটা কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমেছে। আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে উদ্বেগজনক খবর এটাই যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ক্রমেই বাড়ছে। সুতপার কাছে যাব, আমাদের প্রতিনিধি সুতপা সেন আমার সঙ্গে রয়েছে। সুতপা, রাজ্যটাকে কিভাবে দেখছে, কি চিন্তা ভাবনা আগামী দিনে কন্টেনমেন্ট জোন বাড়া নিয়ে? দেখো পিউ, তোমার কথা সূত্র ধরেই বলি যে উদ্বেগের বিষয় তো অবশ্যই আছে, এবং যেভাবে সংক্রমণের সংখ্যা পরিমাণ বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গতি রেখে স্বাভাবিকভাবেই কন্টেনমেন্ট জোনের পরিমাণও বাড়াতে হচ্ছে। এবং তুমি যদি দেখো প্রত্যেকটা জেলা ধরেই সেখানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা কিন্তু বাড়ছে, মানে কমছে এরকম কিন্তু সংখ্যাটা একেবারেই কম। কলকাতাতেও যেরকম ওঠা নামা এটা চলছে, মাঝখানে 28 থেকে কমে 24 হয়ে গেছিল কন্টেনমেন্ট জোনের সংখ্যা, আবার বেড়েছে, এখন আবার 28 হয়েছে। অর্থাৎ একটা জায়গায় কিন্তু ব্যাপারটাকে নামিয়ে আনা সম্ভব হচ্ছে না, এবং সেই কারণেই কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে এবং বাড়াতেও হচ্ছে। লকডাউনে রাজ্য সরকারকে যেতে হচ্ছে এই কারণেই, কারণ উদ্বেগ হচ্ছে সবথেকে বেশি কলকাতাকে কেন্দ্র করে, তার আশেপাশের যে জেলাগুলো অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, এই দুটো জেলায় সবথেকে বেশি সংক্রমণ বাড়ছে প্রতিদিন। কাজে সামগ্রিকভাবে কিন্তু পরিস্থিতিটা একেবারেই যে বলা যায় যে ভালোর দিকে তা নয়, সেটাকে যাতে ভালো। সুতপা, কন্টেনমেন্ট জোন বাড়ছে যেমন, তেমনি কন্টেনমেন্ট জোনের মানুষকে কি বাধ্য করা যাচ্ছে সব নিয়ম মানতে? হ্যাঁ, সেই কারণেই বলছিলাম যে লকডাউন করার সিদ্ধান্তটাও কিন্তু এই জন্যই যে খানিকটা হলেও চাপ দিয়ে প্রশাসনের তরফ থেকে যদি খানিকটা হলেও মানুষকে সতর্ক বা সাবধান করা যায়। কারণ এক এক অংশের মানুষ তারা এমন আচরণ করছেন যে তারা গুরুত্বটাই বুঝতে পারছেন না যে কিভাবে সংক্রমণটা ছড়িয়ে পড়ছে তাদের গাফিলতির কারণে। সেই জায়গায় কিন্তু প্রশাসনকে কড়া হতে হচ্ছে, এবং সে কারণেই লকডাউন, সে কারণেই কন্টেনমেন্ট জোন করে আটকে দেওয়া, বাজার হাট বন্ধ করে দেওয়া। কারণ দেখা যাচ্ছে সবথেকে বেশি প্রবণতা হচ্ছে বাজারে চলে যাওয়া এবং সেখানে গিয়ে ভিড় করা। এই বিষয়গুলো তো মাথায় রাখতে হচ্ছে প্রশাসনকে, এবং প্রয়োজনে আরো লকডাউনের পরিমাণ অর্থাৎ এক একটা জায়গায় পকেট ধরে ধরে যাতে লকডাউনের দিন বাড়ানো যায় সেই সিদ্ধান্তও কিন্তু নবান্ন থেকে জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে। জেলা সুতপা, অনেক ধন্যবাদ। আর এই করোনা সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এছাড়াও বিভিন্ন জেলাতেও কিন্তু আটোসাটো করা হচ্ছে এই কড়াকড়ি। বিক্ষিপ্তভাবে করা লকডাউনের পথে প্রশাসন। একটু আগেই সুতপা আমাদের প্রতিনিধি বলছিল যে একদম পকেট ভিত্তিক লকডাউনকে আরো স্ট্রিক্ট করতে হবে। আপনাদের সামনে সেই তালিকাটা আমরা আনার চেষ্টা করছি, যেখানে ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় কিভাবে আলাদা আলাদা লকডাউন হচ্ছে এই দুদিন জেনারেল লকডাউন ছাড়া, এবং কতদিন পর্যন্ত সেখানে লকডাউন থাকছে। যেমন এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর, যেখানে 27 জুলাই পর্যন্ত লকডাউন, উত্তর দিনাজপুরে 26 জুলাই পর্যন্ত পূর্ণ লকডাউন, উত্তর দিনাজপুরেরও চারটে জায়গা, শিলিগুড়িতে 29 জুলাই পর্যন্ত শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ড এবং পার্শ্ববর্তী এলাকায় এই পূর্ণ লকডাউন। জলপাইগুড়িতে 26 জুলাই পর্যন্ত লকডাউন চলবে গোটা জলপাইগুড়ি জুড়ে। পূর্ব মেদিনীপুরের কাঁথিপুর এলাকায় 29 জুলাই পর্যন্ত কমপ্লিট লকডাউন চলবে। 27 জুলাই পর্যন্ত এগড়া পুর এলাকায় কমপ্লিট লকডাউন চলবে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে 26 জুলাই পর্যন্ত লকডাউন চলবে তমলুকপুর এলাকায়, অর্থাৎ এক একটা এলাকা ধরে ধরে আলাদা আলাদা লকডাউন। হুগলিতে 27 জুলাই পর্যন্ত লকডাউন, কিন্তু গোটা জেলায় নয়, আরামবাগ পুর এলাকায়। পূর্ব বর্ধমানে 29 জুলাই পর্যন্ত লকডাউন, শুধুমাত্র বর্ধমান শহরে। পূর্ব বর্ধমানে 26 জুলাই পর্যন্ত লকডাউন দুর্গাপুর মহকুমা অঞ্চলে। পূর্ব বর্ধমানে 25 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত কাটোয়া পুর এলাকায় কমপ্লিট লকডাউন। হাওড়ায় 26 জুলাই পর্যন্ত লকডাউন, তবে হাওড়া গ্রামীণ এবং উদয়নারায়ণপুরেই শুধুমাত্র। বীরভূমে 24 থেকে 31 জুলাই পর্যন্ত লকডাউন, এবং তারও সময় আছে দুপুর 3টে থেকে সকাল 6টা। জায়গাগুলো সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া, নলহাটি, দুবরাজপুর, রামপুরহাট পুর এলাকায়।
উত্তর ২৪ পরগনা 30 জুলাই পর্যন্ত লকডাউন, কিন্তু জায়গাগুলো হলো নইহাটি, ব্যারাকপুর, বড়নগর, কামারহাটি পুরো এলাকা, অর্থাৎ একদম এলাকা ধরে ধরে লকডাউন করা হচ্ছে। এগুলো কমপ্লিট লকডাউন।